যে ছিল বঙ্গবন্ধুর হত্যার প্রতিরোধ যোদ্ধা, যে ছিল ডাকসু সাবেক বিপি, যে ছিল বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি, যে ছিল বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, সাবেক সংসদ সদস্য, যে ছিল বঙ্গবন্ধুর একনিষ্ঠ আদর্শে অনুকরণীয় এক নেতা, যে কিনা বঙ্গবন্ধুর মানসপুত্র জাতীয় নেতায় ভূষিত সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ। অনেকের ধারণা উনি নিরপেক্ষ নির্বাচনের জন্য শীর্ষ নেতাদের মধ্য দিয়ে মাঠে নামাতেই বিএনপিতে যুক্ত হয়ে গেছেন। ভাবতেই কষ্ট হয় এমত অবস্থা ভেবে, যে যিনি বঙ্গবন্ধুর আদর্শের সহিত সাদাকে সাদা আর কালোকে কালো বলতে জানেন, তিনি কেমন করে বঙ্গবন্ধুর আদর্শ হতে বিচ্যুত হবেন। উনি তো নিরপেক্ষতার মধ্য দিয়ে মুজিবকুট পড়ে জয় বাংলা বলে একাদশ নির্বাচনে অংশ নিতে চান। হ্যালো ভিউয়ার্স বন্ধুরা, আমাদের চ্যানেল যদি আপনাদের ভালো লাগে তাহলে পরবর্তী খবর পেতে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আর পাশে বেল বাটনে ক্লিক করুন। ধন্যবাদ।